আজকে খুবই মজাদার চারটি শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। চেষ্টা করব প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। প্রথমে দেখিয়ে দিচ্ছি তরমুজের শরবত। যা যা লাগছে, আমি এখানে 2 কাপ তরমুজ কিউব করে কেটে নিয়েছি, নিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক, এখানে আমি 1/4 কাপ চিনির সাথে 1/4 কাপ পানি মিলিয়ে জাল করে শিরা তৈরি করে নিয়েছি, তবে পুরো শিরাটা আমি এই শরবতে ব্যবহার করব না। এবার একটি ব্লেন্ডারের জগের ভিতরে আমি একে একে প্রথমে তরমুজ, এরপরে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন রুহ আফজা। রুহ আফজার পরিবর্তে আপনারা গোলাপ জলটা শিরার সাথে দিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রুহ আফজা। এরপরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা শিরার থেকে 2 টেবিল স্পুন শিরা। মিষ্টিটা আসলে স্বাদ মতো যায়। আমি যে পরিমাণ শরবত তৈরি করেছি তাতে 2 টেবিল স্পুন শিরাতেই হয়ে গিয়েছে, আমার যে পরিমাণ উপকরণ ছিল তার সাথে। এবার ব্লেন্ড করে নেওয়ার পালা। তৈরি হয়ে গিয়েছে তরমুজের শরবত। এবার আরও কিছু কাজ বাকি। আমি একটা গ্লাসের ভিতরে কিছুটা আইস নিয়ে তৈরি করে রাখা শরবতটাকে ঢেলে দিচ্ছি। শরবতটা ঢেলে দিয়ে এরপরে এর ভিতরে আমি কিছুটা তরমুজ দিয়ে আবার একটু একটা স্পুনের সাহায্যে নেড়ে দিচ্ছি। এরপরে উপরে কিছু তরমুজ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গিয়েছে তরমুজের শরবত। এবার তৈরি করে দেখাবো মিন্ট লেমন শরবত। খুবই মজাদার এই রেসিপিটিও তৈরি করতে যা যা লাগছে। পুদিনা পাতা নিয়েছি 1/2 কাপ, লেবুর রস নিয়েছি 1.5 টেবিল স্পুন, চিনি নিয়েছি 2 টেবিল স্পুন, বিট লবণ 1/2 টিস্পুন, পানি 1 কাপ। সব কিছু মিলিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জগের ভিতরে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এরপরে পানি দিয়ে আমি পুরো উপকরণগুলোকে ব্লেন্ড করে নেব খুব ভালো করে। টেস্ট বাড়ানোর জন্য এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/4 টিস্পুন। এবার ব্লেন্ড করে নিচ্ছি। একটা গ্লাসে কয়েকটা কিউব আইস দিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ব্লেন্ড করে নেওয়া শরবতটাকে ছেঁকে নিচ্ছি। আমি যেহেতু 1 কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করেছি, এবার শরবতটাকে ছেঁকে নিয়ে আরও 1 কাপ পানি আমি এর সাথে মিশিয়ে নেব। টোটাল 2 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। তৈরি হয়ে গিয়েছে লেমন মিন্ট শরবত। আশা করি আপনাদের এই রেসিপিটিও ভালো লেগেছে। এবার তৈরি করছি রুহ আফজা চিয়া সিড শরবত। যা যা লাগছে, একটা গ্লাসে আমি কয়েকটা আইস কিউব দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস নিয়েছি আমি 1 টেবিল স্পুন, দিচ্ছি লবণ এবং বিট লবণ। লবণ নিয়েছি 1 পিঞ্চের মতো এবং বিট লবণ 1/4 টিস্পুন। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন। সাথে দিচ্ছি রুহ আফজা। রুহ আফজা নিয়েছি আমি এখানে 1.5 টেবিল স্পুন। পুরো রুহ আফজাটা ঢেলে দিয়ে এরপরে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। এই শরবতটা তৈরিতে আমি 2 কাপ পানি ব্যবহার করছি। যে উপকরণগুলো পরিমাণটা আমি বলেছি, 2 কাপ পানির সাথে পুরো উপকরণগুলোর পরিমাণটা পারফেক্ট যায়।
পানি দিয়ে এবার একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে চিনি এবং রুহ আফজাটা মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব চিয়া সিড। চিয়া সিড আমি 1 টেবিল স্পুন নিয়ে এটার সাথে 2 টেবিল স্পুন পানি মিশিয়ে ভিজিয়ে নিয়েছিলাম হাফ এন আওয়ার। চিয়া সিডটা ব্যবহারের মিনিমাম হাফ এন আওয়ার আগে ভিজিয়ে নিলে খুব ভালো হয় এবং শরবতের সাথে খুব ভালো মতো মিশে যায়। দিয়ে দিচ্ছি চিয়া সিড। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শরবতের সাথে। তৈরি করে ফেলেছি রুহ আফজা চিয়া সিড শরবত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। যা যা লাগছে, আমি এখানে ঠিক এরকম ছোট সাইজের একটা আম নিয়ে, কাঁচা আম নিয়ে এটাকে সেদ্ধ করে ছিলে আম বের করে নিয়েছি 2 টেবিল স্পুন এখানে। এরপরে দিয়ে দিব আমি 1/4 কাপ আখের গুড়, দিয়ে দিব 1 পিঞ্চ লবণ এবং 1/4 টিস্পুন বিট লবণ, দিয়ে দিব কাঁচামরিচ। ঝাল কম বলে আমি এখানে দুটো কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে একটা কাঁচামরিচও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো। একটা ব্লেন্ডারের জগের ভিতরে আমি একে একে প্রত্যেকটা উপকরণ দিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ আখের গুড়, কাঁচামরিচ, লবণ এবং বিট লবণ, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আম, দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ ঠান্ডা পানি ব্যবহার করেছি। সবগুলো উপকরণ এবার খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। প্রত্যেকটা রেসিপি চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। একটা গ্লাসের ভিতরে আমি কয়েকটা আইস কিউব নিয়ে ব্লেন্ড করে নেওয়া শরবতটাকে এবার ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কাঁচা আমের শরবত। প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।